নুপ আমার হাফ বাড়া যারা নুপ তাদের তো অর্ধেক ডেমন কাটবেন ফ্রি ফায়ারের বুকে কোনো হাফ বাড়া নাই কোনো ভিআইপি এখানে চলো না আপু আপনি আমার সিটে এসে বসেন আপনি মেয়ে মানুষ আপনি দাঁড়ায় যাবেন কি লিগে আমার সিটে এসে বসেন কি রে ভাই গাড়ি কি ছাড়বেন না গাড়ি যদি না ছাড়েন আমরা তো জুনের বাইরে মিলে যাবো গো ফ্রি ফায়ারের মধ্যে যদি বাস আসে তাহলে কি হইতে পারে সেটা জানতে চাইলে শেষ পর্যন্ত দেখেন আরে খাইছে রে ফ্রি ফায়ারের মধ্যে দিয়ে আবার বাসও আইসা পড়ছে উমা যাই তো বাসে বইয়া দিয়ে কেমন লাগে এই বিমাশক্তি পিক ব্লুজোন অবজারভেটরি কে কই নামবেন চালু উঠেন এখনই গাড়ি ছেড়ে দিব আসেন তাড়াতাড়ি এখানে নু প্রো বোর্ড সবাই উঠতে পারবেন চালু উঠেন গাড়িতে আস্তে আস্তে পাওয়ার হবে তো এলো এখনো ঠিক মতন লুটটা করতে পারলাম না যাই বাস উইটালি একদম ব্লুজোন দেয় নামু ওই মিয়া হাসিমি করেন নাকি অন্তর গাড়ি ছাড়েন নাকি লিগা গাড়ি না চালে পরে তো ভালো মতন লুট করতে পারুম না আরে মিয়া বহেন বহেন এটা টাইম এই গাড়ি সেকেন্ড জোন সাললেই গাড়ি স্টার্ট দিমু ভাই এ বাস কি ব্লু জোনে যাইবো আমার কি নামা দিতে পারবেন হ ভাই এটা সব জায়গায় যাইবো বারবো নামের পেট যেখানে নামতে চান ওইখানে আমরা নামাই দিয়ে আসুন আপনারে ভাই সিট আছে তো হাতে হাতে আমার পাশ আর বিষয় না মানে মাঝারা বিষয় আছে সিট না রাখলে গেলে আমি নাইম মাতামো আগেই কয়া দিলাম আরে ভাই সিট আছে চালু উঠেন ভিতরে যায় বসেন ভাই এটা কি ফ্রি ফায়ারের নতুন বাস নাকি এটার মধ্যে কি চড়া যাইবো এই গাড়িতে উঠলাবার এনিমি মাইরা দিব না তো টাকা পয়সা লুটপাতি যা আছে রাইখা দিব না তো আরে মিয়া না এটা বুলেট প্রুফ বাস এনিমি গুলি করলে বম মারলে তার পেডের উপর যদি এয়ার ড্রপ পড়ে যায় তাও গাড়ির কিচ্ছু হইব না আর এই বাসে উঠলে গাড়ির ভিতরে কোনো এনিমি আপনাকে মারতে পারবো না আর মারলে ও এনিমি এলিমিনেটেড হয়ে যাবে ও ভাই তাহলে তো ভালোই আমারও নিয়ে যান গাড়িতে কইরা গাড়িতে নিয়ে যান মানে এই গাড়িতে উঠলে ভাড়া দিতে হইব আর ভাড়া হলো ডায়মন্ড ডায়মন্ড না থাকলে গাড়িতে উঠতে পারবেন না আপনার কাছে ডায়মন্ড আছে তো হ ভাই অনেক ডায়মন্ড আছে তাহলে আমি গাড়িতে উঠলাম ঠিক আছে যান গাড়িতে উঠে বসেন ওস্তাদ গাড়ি ছেড়ে দেন জুন ছেড়ে দিছে আর সিটও বইরা গেছে গাড়ি ছাড়তাছি এর আগে কয়ে তো সবাই রে নিয়ম কানুন প্রিয় ফ্রি ফায়ার বাসের যাত্রীবৃন্দ আমাদের এই বাসে ওঠার জন্য আপনাদেরকে কোনো ধন্যবাদ দেওয়ার দরকার নাই এই বাসের মধ্যে আপনারা উঠছেন কেউ কাউকে কোনো আঘাত করতে পারবেন না এবং কারো কোনো জিনিস লুট করতে পারবেন না এবং চুরি করতে পারবেন না কিছুক্ষণের মধ্যে আমাদের এই গাড়ি ছাড়বে তো সবাই সাবধানে ঠিক মতো বসেন আরে মিয়া পেঁচাল বাদ দিয়ে গাড়ি ছাড়েন তো আমার টিমমেট ডাউন হয়ে গেছে রিভাইভ দিতে দিব এই মাত্র ফোন দিছে পিকের ফুটালা বাড়িতে ল্যান্ডিং করতে যাইয়া এনিমিটাতে মারা খাইছে হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিবে এখন আমরা বাসে ভাড়া কাটবো পিকে নামলে 50 ডায়মন্ড দেওয়া লাগবে বিমা শক্তি নামলে 30 ডায়মন্ড দেওয়া লাগবে ব্লুজনে গেলে 100 ডায়মন্ড দেওয়া লাগবে আর অবজারভেটরি গ্রেভিয়ার্ড এখানে নামলে আপনাকে 70 ডায়মন্ড দেওয়া লাগবে যে যেখানে নামবেন তার আইডি কোড থেকে আমরা তত ডায়মন্ড কাটতে নিব আর হ্যাঁ ডিভাইড পয়েন্টে গেলে কিন্তু 150 ডায়মন্ড দেওয়া লাগবে ভাই আমি নুপ আমার হাফ বাড়া যারা নুপ তাদের তো অর্ধেক ডায়মন্ড কাটবেন ফ্রি ফায়ারের বুকে কোনো হাফ বাড়া নাই কোনো ভিআইপি এখানে চলো না ভাই আমার এটিতে ভি ব্যাচ আছে আমি গারেনার লোক আমার বাড়া ফ্রি আমার এটি থেকে যেন একটা ডায়মন্ড না কাটে কয়ে দিলাম আপনার আগে থেকে ডাবল ডায়মন্ড কাটা হবে কারণ আপনি ফ্রি ফায়ার থেকে ফ্রি ফ্রি ডায়মন্ড পান ভাই পিক তো এইখান থেকে এহেনি 50 ডায়মন্ড কিল লিগে রাখবেন কোন দিহি আরে মিয়া পিক হলো ফ্রি ফায়ার সবচেয়ে ডেঞ্জারাস জায়গা এখান দিয়ে গাড়ি নিয়ে গেলে এনি বাসের মধ্যে গুলি কইরা বাসের 12টা বাজে ফেলে তো এই গাড়ি আবার ঠিক করতে আমাদের ডায়মন্ড খরচ করা লাগে তো এর জন্য পিকের ভাড়া হচ্ছে 50 ডায়মন্ড সবই ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে আমি রিভাইভ দিতেছি আমার টিমমেটরে এখানে তো আমার কোনো লাভ লস নাই রিভাইভ হলে তো আমার টিমমেটের লাভ তাইলে আমার আর থেকে ডায়মন্ড কাটবেন বলেন তো রিভাইভ পয়েন্টে নামলে তোমার থেকে 50 ডায়মন্ড কাটবো আর তুমি যারে রিভাইভ দিবা তার থেকে আমরা 100 ডায়মন্ড কাটবো আর জীবন আপনাকে বাসে উঠুম না আমাদের গাড়িতে থাকলে জুনের বাইরে কোনো ড্যামেজ কাটবে না সো কোনো টেনশনই নাই এই যে ম্যাডাম আপনি একটু পিছে যায় দাঁড়ান এখানে আমাদের কাজ আছে এই যে আপু আপনারা দেখলাম অনেকক্ষণ ধরে খালে আছেন আপনি কোন জায়গায় নামবেন আমি তো খেলা তেমন পারি না আমি রিভার সাইডে নামু এইখানে শুনছি এনিমি কম নামে আপু আপনি আমার সিটে এসে বসেন আপনি মেয়ে মানুষ আপনি দাঁড়াই যাবেন কি লিগে আমার সিটে এসে বসেন আমি দাঁড়াই যেতাছি A few moments later আপু আপু একটা কথা বলি কিছু মনে করেন না হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আপু আপনি যেইখানে নামবেন আমিও ওইখানেই নামু তারপর আপনি আমার মাইরা দিবেন আমি মইরা দিব আপনি খেলা দিব তারপর আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিব তারপর আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তখন আমরা ফ্রেন্ড হয়ে একসাথে ডোরোরেন খেলবো
কিরে ভাই, তোমার না মাজায় ব্যথা? তুমি সিটে না বসে দাঁড়া রইছো কেন লেগা? ভাই সিটে বসে থাকতে থাকতে মানে পাসারাম বিশেষ না মানে মাজারা বিষয় গেছে, তাই দাঁড়ায় রইছি। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যদি এর পরের পার্ট চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন, অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।